আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পেটকুরি চ্যানেলে আপনাদের স্বাগতম। তো আজকে চলে আসলাম আপনাদের মাঝে আবারও নতুন একটি বিড়াল সম্পর্কিত একটি ভিডিও নিয়ে। তো আজকে দেখাবো, আমার কাছে অনলি দুইটা ক্যাট আছে, সেই দুইটাকে দেখাবো এবং এদের কোয়ালিটি সম্পর্কে দেখাবো। মূলত আমি এই দুইটাকে সেল করব, সেই উদ্দেশ্যেই আপনাদের দেখাবো এবং এদের কোয়ালিটি সম্পর্কে দেখাবো আপনাদের। আর এছাড়াও বিড়াল দেখানো ছাড়াও মানে আপনাদের সাধারণত পার্সিয়ান ক্যাট পালতে দৈনিক যে জিনিসগুলো দরকার বা যে ইনস্ট্রুমেন্টগুলো দরকার সেগুলো সম্পর্কে একটু বিস্তারিত আপনাদের টিপস দিব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনারা এই ঝুড়িতে দুইটি কিটেন দেখতে পাচ্ছেন, এইটি সম্পূর্ণ হোয়াইট কিটেন দুটি। তো একে একে আমি দেখাবো। তো ফার্স্টে আমি যে কিটেনটি দেখাবো, এটি একটি ফিমেল কিটেন। এর কোট কোয়ালিটি দেখেন আপনারা, মাশাল্লাহ কতটা সুন্দর। এর বয়স হচ্ছে 2 মাস এবং এটা রেডি টু হ্যান্ড ওভার। এর এর চোখটা দেখুন আপনারা, মানে ম্যাক্সিমাম আমাকে যারা নখ দিয়ে থাকে প্রত্যেকেই খোঁজে যে ভাইয়া ব্লু আইস আছে কিনা বা ওয়াড আইস আছে কিনা। তো ব্লু আইস এবং ওয়াড আইসের চাহিদাটা সবচেয়ে বেশি হয়ে থাকে। তো এটি সম্পূর্ণ ব্লু আইস একটি কিটেন, আপনারা দেখলে বুঝতে পারবেন, এবং এটি ফিমেল একটি কিটেন। তো ভিউয়ার্স, নেক্সটে আমি আরেকটি কিটেন দেখাবো, এটিও একটি ফিমেল কিটেন এবং এর কোয়ালিটিও মাশাল্লাহ ফার কোয়ালিটি, খুবই সুন্দর, খুবই সুন্দর কোয়ালিটির কোট কিটেন, অবস্থাই অনেক ভালো কোট। এবং এটিও একটি ফিমেল কিটেন, এর বয়সও 2 মাস এবং এটি অর্ডাইস কিটেন। আপনারা দেখেন যে অর্ডাইস জিনিসটা অ্যাকচুয়ালি কী। অর্ডাইস জিনিসটা হচ্ছে দুই চোখ দুই রকমের হয়ে থাকে, এক চোখের কালার হচ্ছে আপনার ব্লু আর এক চোখের কালার হচ্ছে ব্রাউন। তো এই ধরনের আই যেই বিড়ালগুলোর থাকে এগুলো একটু এক্সপেন্সিভ হয়ে থাকে, মানে আপনার অন্য অন্য যেসব বিড়াল আছে সেইগুলোর থেকে একটু দাম বেশি হয়ে থাকে। আর আপনারা জানেন যে ফিমেলের প্রাইস এমনি একটু বেশি হয়ে থাকে। তো এই দুইটি কিটেন আমাদের কাছে আছে, যেটি একটু এক্সপেন্সিভ কিটেন। তো আপনাদের ভিতর যাদের ব্লু আইস বা অর্ড আইস নেওয়ার ইচ্ছা আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, সেখানে আপনারা যোগাযোগ করে নেবেন। তো এই গেল কিটেন সম্পর্কিত, মানে কোয়ালিটি সম্পর্কে আপনাদের দেখালাম। এখন ফার্স্ট টাইম আমার কাছ থেকে অনেকেই কিটেন নেয় এবং তারা একটু একটু তাদের প্রবলেম হয়, সেটি কি প্রবলেম সেটি হচ্ছে তারা ফার্স্ট টাইম কি কি ইনস্ট্রুমেন্ট কিনবে বা বিড়ালের জন্য কি কি উপকরণ আছে সেগুলো তারা আমার কাছে জিজ্ঞাসা করে। তো সংক্ষেপে আমি বলতে চাই যেটি, যে আসলে কেনার কোনো জিনিসের শেষ নাই। আসলে এই বিড়ালের জগতে বিড়ালের খেলনা থেকে শুরু করে অনেক রকম জিনিস আছে যা আমিও আসলে জানি না যে কত রকমের জিনিস আছে। তো অসংখ্য জিনিস আছে, তবে কিছু জিনিস আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো খুবই ইম্পর্টেন্ট, যেগুলো দৈনন্দিন বা নিয়মিত দরকার বিড়ালের জন্য, সেইগুলো সম্পর্কে আজকে একটু বলে দিচ্ছি। ফার্স্টেই যেটি প্রয়োজন সেটি হচ্ছে বাস্কেট। তো একটি আরএফএলের বাস্কেট অথবা যে কোনো ধরনের বাস্কেট আপনারা কিনে নিবেন, মানে যেগুলো 350 থেকে 350 বা 400 টাকা এরকম প্রাইস, যেগুলোর ঢাকনা আছে। তো বাস্কেটটা আপনাদের কেন জরুরি সেটি হচ্ছে আপনাদের ক্যাট ক্যারি করা লাগতে পারে বা দেখা যাচ্ছে অসুস্থ হয়ে গেলে ভেটের কাছে নেওয়া লাগতে পারে বা বিভিন্ন জায়গায় আপনি নিয়ে যেতে চান, সেই ক্ষেত্রে আপনার বাস্কেটই হচ্ছে সেফ আর আপনার জন্য সহজলভ্য। অনেকে ব্যাগ নেয়, ক্যাট ক্যারি করার ব্যাগ আছে। তো ব্যাগটি একটু এক্সপেন্সিভ, তবে এক্সপেন্সিভ জিনিসের দিকে আমি মানে ওইভাবে যাব না। তার কারণটা হচ্ছে কি, যতটা সহজভাবে আপনাদের বলা যায় আর কি, যতটা কম খরচের ভিতর আপনাদের বলা যায় সেইটাই চেষ্টা করব। তো বাস্কেটটা হচ্ছে বেস্ট। নেক্সটে আপনাদের প্রয়োজন হচ্ছে লিটার বক্স অ্যান্ড লিটার। তো লিটারটা মাস্ট বি, খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিড়ালের পার্সিয়ান বিড়াল হচ্ছে পটি ট্রেন করা থাকে, এগুলো লিটারে অভ্যস্ত থাকে। তো আপনার বাসায় যদি লিটার না থাকে তাহলে ওরা দেখা যাচ্ছে চিল্লাপাল্লা করবে, প্লাস অনেকক্ষণ চেপে রাখার পরে যদি কন্ট্রোল না করতে পারে তাহলে দেখা যাচ্ছে অন্য 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 যে কোনো এক জায়গায় করে দিতে পারে, পটি বা পি যেটাই করবে করে দিতে পারে। তো লিটারটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ লিটারটা যদি আপনারা ঘরে দেন তাহলে ওরা লিটারেই যাবে। এবং লিটার বক্স কি, লিটার বক্স হচ্ছে লিটারটা যেটাতে রাখা হয়। তো আপনারা লিটার বক্স হিসেবে বাজারে লিটার বক্স কিনতে পাওয়া যায়, সেই লিটার বক্সগুলো আপনারা কিনে ইউজ করতে পারেন। অথবা আপনারা যদি সহজলভ্য কিছু চান বা কম খরচের ভিতর চান তাহলে দেখা যায় আরএফএলের বিভিন্ন গোল গোল গামলা আছে, ওই গামলার ভিতর যদি আপনারা লিটার দিয়ে দেন তাহলে আপনাদের কিছুটা সাশ্রয়ী হবে। এবং আরেকটি জিনিস খুবই দরকার, সেটা হচ্ছে লিটার স্কুপ, কারণ ওর ভিতর যখন পি অথবা পটি করে তখন ওটা সিমেন্টের মতো জমাট হয়ে যায়, ওটা জাস্ট স্কুপ দিয়ে তুলে ফেলে দেওয়া যায়। তো একটি স্কুপের দাম বেশি না, প্রায় 120 টাকা বা 150 টাকার কাছাকাছি এটার প্রাইস। তো নেক্সটে যেটি প্রয়োজন সেটি হচ্ছে ক্যাটের শ্যাম্পু।
তো এখন শীতকাল চলে, এখন আসলে শ্যাম্পুটা ওরকমভাবে প্রয়োজন না। তার কারণ হচ্ছে কি, শীতকালে আর সাধারণত পার্সিয়ান ক্যাটকে গোসল না করানোই ভালো, যদি না ওই রকম লেভেলের পর্যায়ে নোংরা হয়ে যায়। তো ওই রকম সেরকম নোংরা যদি হয়ে যায়, সেক্ষেত্রে আপনার হেয়ার ড্রায়ার দিয়ে আপনার ইয়ে করে তারপর রোদ মানে বা যেখানে গরম স্থান সেইখানে রাখতে হবে। তো পার্সিয়ান বিড়ালের জন্য শ্যাম্পুটা খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস, তার কারণ হচ্ছে এদের কোট হয় অনেক লং, আর যেই জিনিসগুলোর পশম, এই জিনিসগুলোর পশম ভালো রাখার জন্য একটা ভালো কোয়ালিটির শ্যাম্পু অবশ্যই দরকার আছে। এবং নেক্সটে যেটি প্রয়োজন সেটি হচ্ছে আপনাদের দেখা যাচ্ছে হেয়ার ড্রায়ার। তো হেয়ার ড্রায়ার কেন প্রয়োজন, অনেকেই বলে যে দেখা যাচ্ছে গরমকালে অনেকেই টাওয়াল দিয়ে মুছিয়ে রোদে দিয়ে দেয়, কিন্তু হেয়ার ড্রায়ারটা খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে আপনার যদি বিড়াল ভেজা থাকে বা আপনি যদি গোসল করান, তাহলে আপনি ইনস্ট্যান্ট শুকিয়ে ফেলতে পারবেন, একটা ভালো কোয়ালিটির হেয়ার ড্রায়ার দিয়ে আপনি ইনস্ট্যান্ট শুকিয়ে ফেলতে পারবেন, সেই ক্ষেত্রে ওদের ঠান্ডা লাগার চান্সটা আপনার খুবই কম, খুবই কম, মানে চান্স নাই বললেই চলে। এখন শীতকাল, এখন যদি হঠাৎ এই বিড়ালটা নোংরা হয়ে যায়, তাহলে ইনস্ট্যান্ট মানে ধোয়াই দিয়ে গরম পানি, হালকা কুসুম গরম পানি দিয়ে ধোয়াই দিয়ে হেয়ার ড্রায়ার মেরে দিলে এটা দেখা যাচ্ছে শুকাতে সর্বোচ্চ গেলে 7 থেকে 8 মিনিট টাইম লাগবে, এর বেশি টাইম লাগবে না। তো ভিউয়ার্স, এই জিনিসগুলো, এই স্বাভাবিক জিনিসগুলো আপনাদের দরকার আছে। এছাড়াও আপনাদের দেখা যাচ্ছে ক্যাট ফুডের দরকার আছে, এবং মেইনলি এদের খাবার হচ্ছে আপনার বয়েলড চিকেন, বয়েলড ফিশ। তো বয়েলড চিকেন, বয়েলড ফিশ এটা হচ্ছে মেইনলি এদের খাবার, কিন্তু স্ন্যাক্স হিসেবে দেখা যায় অনেকে বিজি থাকে বা অনেকে জব করে, তো অনেকে টাইম পায় না, সেই ক্ষেত্রে জরুরি ক্ষেত্রে আপনারা ক্যাট ফুডটা ইউজ করতে পারেন। তো ক্যাট ফুডটাও জরুরি, কিন্তু একটা জিনিস কি, যে কোনো জিনিসই অতিরিক্ত মাত্রায় ভালো না, অতিরিক্ত মাত্রায় কোনো জিনিসই খাওয়ানো উচিত না, সব কিছুই একটা ব্যালেন্সের মধ্যে রাখা উচিত। আপনি যেই খাবারটাই খাওয়ান, আপনি দেখা যাচ্ছে একবেলা চিকেন দিচ্ছেন, একবেলা ক্যাট ফুড দিচ্ছেন, বা একবেলা আবার চিকেন দিচ্ছেন, বা একবেলা ফিশ দিচ্ছেন, তো সেই ক্ষেত্রে ঠিক আছে, আপনার ব্যালেন্সটা ঠিক আছে। তারপরে নেক্সটে কী জরুরি, আপনারা যদি এদের কোট ভালো রাখতে চান, তাহলে বিভিন্ন রকম টনিক আছে, যেমন লিভার টনিক, পিএ জিঙ্ক, আপনারা যদি জিঙ্ক খাওয়ান তাদের, তাহলে এদের কোট ইনশাল্লাহ ভালো থাকবে। আসলে জিঙ্কটা এদের কোটের জন্য খুবই ভালো কাজ করে। তো এইগুলো আর কি আপনাদের দরকার আছে। এছাড়াও অনেক রকমের জিনিস আছে, অসংখ্য জিনিস আছে, যে বিড়ালের জগতে খেলনা আছে, নানান রকম জিনিস আছে। যদি আপনাদের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা পেট ইনস্ট্রুমেন্ট যেখানে বিক্রি করে সেখানে গেলে আপনারা পেয়ে যাবেন যে আপনাদের কী কী দরকার আছে। তবে বেসিক যে জিনিসগুলো দরকার আছে, মানে যেগুলো না হলে নয়, সেগুলো আপনাদের আজকে বলে দিলাম। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, আর ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, নেক্সটে এই বিষয়ে আরও একটি সুন্দর ভিডিও করে আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, আর আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা বিড়াল নিতে আগ্রহী থাকবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করবেন। ধন্যবাদ।